আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মোচ মোজে ফ্রেঞ্চ ফ্রাই, তাও আবার একেবারেই ঝামেলা ছাড়া। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করার 2 ঘন্টা পরেও কিন্তু ঠিক এরকমই মোচমোচে থাকবে, একটু নেতিয়ে যাবে না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই মোচ মোচে মাসালা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুর প্রিপারেশনটা দেখে নেব। আর এর জন্য এখানে আমি এরকম বড় সাইজের 1/2 কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি আগে থেকেই চামড়া ছেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা ধারালো নাইফ দিয়ে আলুগুলো ঠিক এভাবেই আমি পাতলা স্লাইস করে কেটে নেব। এরপর আবারও সেই ধারালো নাইফ দিয়ে 1 পিস পাতলা স্লাইস নিয়ে ঠিক এভাবে লম্বায় আড়াআড়ি করে কেটে নেব। আর আমি কি করে আলুটা কেটেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আর ঠিক এভাবে কেটে নিলেই কিন্তু আলুর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা শেপ চলে আসবে। এখন সেমভাবে সম্পূর্ণ আলুর স্লাইসগুলোই আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নেব। দেখুন কেটে নেওয়ার পর আলু স্লাইসগুলো দেখতে ঠিক এরকম হবে। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নেওয়া এই আলুর টুকরোগুলো আমি আবারও পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে দিয়ে দেব, না হয় কেটে নেওয়া আলুর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আলুগুলো পানির মধ্যে ভিজতে দিয়ে আবারও কিন্তু সেমভাবে বাকি যে আলুগুলো রয়ে গেছে সেগুলো আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নেব। দেখুন সবগুলো আলুই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নেওয়া হয়ে গেছে। আর কেটে নেওয়ার পর এক টুকরো আলুর পাতলা স্লাইস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমই পাতলা স্লাইস করে কিন্তু সবগুলো আলুই কেটে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা কিন্তু বেশি মোটা করে দেওয়া যাবে না, এরকম পাতলা করেই করে নিতে হবে। এখন আলু স্লাইসগুলো আমি 2 থেকে 3 বার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর যখন দেখবেন পানির কালারটা আর পরিবর্তন হচ্ছে না তখনই বুঝতে হবে এগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্লাইসগুলো আমি আবারও একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব যেন এর গায়ের এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই ঝরে যায়, সেই সাথে এই ফ্রাইগুলোর মধ্যে যেন বিন্দু পরিমাণে পানি অবশিষ্ট না থাকে তাই আগে থেকে এখানে আমি মোটা একটা টাওয়াল 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এখন এই টাওয়ালের ওপরে পানি ঝরানো সম্পূর্ণ আলু স্লাইসগুলোই দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে টাওয়াল দিয়ে আলুগুলো মুছে আলুর গায়ে থাকা একসা পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো রকম পানি অবশিষ্ট না থাকে, না হয় আমরা আলুর ওপরে যে কোটিংটা দেব সেটা কিন্তু ভালোভাবে বসবে না। দেখুন সবগুলো আলু স্লাইসে কিন্তু ভালোভাবে পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এগুলো আবার একটা বাটের মধ্যে তুলে নেব। দেখুন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি একটা বাটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তবে আপনারা চাইলে এখানে অ্যারোরুটটাও ব্যবহার করতে পারেন। এরপর কর্নফ্লাওয়ার আর আলুর স্লাইসগুলো ঠিক এভাবেই আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই বাটিটাকে ঝাঁকিয়ে করে নেবেন, কোনোভাবেই কিন্তু এ পর্যায়ে হাতের ব্যবহার করতে যাবেন না। দেখুন সবগুলো আলুর গায়ে কিন্তু কর্নফ্লাওয়ারের খুব সুন্দর একটা কোটিং বসে গেছে। এখন কর্নফ্লাওয়ারের কোটিং দেওয়া এই আলুর টুকরোগুলো আমি আবার একটা সাইডে রেখে দেব, সেই সাথে মোচ মোচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গ্রিসপি ব্যাটারটা তৈরি করে নেব। আর এর জন্য আবার একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অথবা অ্যারোরুট। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আর দিয়ে দেব গলির মুখের দোকানগুলোতে 5 টাকা দামের যে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা কিনতে পাওয়া যায় সেরকমই 1 প্যাকেট ম্যাজিক মশলা, সেই সাথে 1 চা চামচ তেলে গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 7 মতো লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এরপরে সবগুলো উপকরণ হালকা হাতে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব ব্যাটারে বার্নিংয়ের জন্য নর্মাল রুম টেম্পারেচারে দুইটা ডিম। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবেই আগে থেকে ফেটিয়ে নেব। এরপর শুকনো উপকরণের সাথে ডিমটা দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। এই দুইটা ডিম দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেছে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার। এখন এই ব্যাটারের মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারে কোট করা কাঁচা ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরে ব্যাটারের খুব সুন্দর একটা লেয়ার দিয়ে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরেই কিন্তু ব্যাটারের একটা পাতলা কোটিং দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আর রেখে দেওয়া যাবে না, মানে হলো ব্যাটারে কোটিং করার পর সাথে সাথেই কিন্তু এগুলো তেলে ভেজে নিতে হবে, না হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। তাই আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে, মানে একটু কড়া করে ভেজে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে এই ফ্রাইগুলো ঠিক যতটা কড়া করে ভাজবেন, ভাজার পর এগুলো কিন্তু তত বেশি সময় পর্যন্তই মচমচে থাকবে, একটুও নেতিয়ে যাবে না। তাই অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কড়া করেই ভেজে নিতে হবে। দেখুন, এর সাথেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে কড়া একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলো একটা তেলের চামচ দিয়ে তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। দেখুন, সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি কিচেন টিস্যুর ওপর নিয়ে নিয়েছি। আর এগুলো ঠিক কতটা মচমচে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা ফ্রাই আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, আর ভাঙাটা একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা মচমচে। তো অবশ্যই কিন্তু শীতের বিকেলে গরম গরম ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজার এই মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।